নমস্কার, আজ আমি বাঙালির প্রিয় ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ঝিঙেটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়ায় সর্ষের তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন দিয়ে লো ফ্লেমে ভাজতে থাকবো। এরপর আমি 30 থেকে 30 গ্রাম মতন পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, তারপর অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর আলুটা লাল লাল ভাজা হলে এর মধ্যে ঝিঙেটা দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে এটাকেও 3-4 মিনিট ভাজতে থাকবো। তারপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে সামান্য একটু ধুয়ে জলও দিচ্ছি, মিক্সিং জারটা ধুয়ে জল দিচ্ছি, খুব সামান্য হলুদ দিচ্ছি আর একটু নুন দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রাখছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর আমি এর মধ্যে খুব সামান্য একটু চিনি দিচ্ছি আর দিচ্ছি ঘি, হ্যাঁ সর্ষের তেল নয়, একটু ঘি দিয়ে দেখবেন আলু পোস্ত টেস্ট কিন্তু একদম অন্য রকম হয়ে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।